প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আজকেও আমরা পরিচয়টা তো জানি, আজকেও আমরা অ্যানিমাল বিহেভিয়ার থেকে আলোচনা করব। আজকে এই অধ্যায়টা প্রায় শেষের দিকে, আজকে আমরা সামাজিক আচরণ নিয়ে আলোচনা করব, সোশ্যাল বিহেভিয়ার। এটা মৌমাছির সামাজিক আচরণ নিয়ে আলোচনা করব, তোমাদের সিলেবাসে এটা আছে। এই পাঠ শেষে তোমরা সামাজিক আচরণের সংজ্ঞা বলতে পারবে, মৌমাছির সামাজিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা করতে পারবে, পারস্পরিক সহযোগিতা কী তা বিশ্লেষণ করতে পারবে, রানী কর্মী এবং পুরুষ মৌমাছির মধ্যে তুলনামূলক পার্থক্য উল্লেখ করতে পারবে। আসো, আমরা জানি সামাজিক আচরণ কী। সামাজিক আচরণটা হচ্ছে, আমরা সমাজবদ্ধ জীব, তাই না? আমাদেরও কিছু সোশ্যাল বিহেভিয়ার আছে, ওটা তো আমরা জানি। এখানে তোমাদের সিলেবাসের মধ্যে মৌমাছির সামাজিক আচরণটা আছে, তবে সামাজিক আচরণটা কী ওইটা একটু জেনে নিই আমরা। কোনো একটি প্রাণী প্রজাতির বিভিন্ন সদস্যের মাঝে নির্দিষ্ট সময়ে বা সারা জীবন ব্যাপী আত্মত্যাগ, সংহতি, সহনশীলতা, শৃঙ্খলাবদ্ধতার ভিত্তিতে সমাজের জন্য যে আচরণ প্রকাশিত হয় তাকে বলা হয় সামাজিক আচরণ। কথাগুলো থেকে কিন্তু বোঝা যাচ্ছে, আমরা নির্দিষ্ট সময়ে বা সারা জীবনব্যাপী আত্মত্যাগ করি, অনেক সময় করি না, সংহতি, সহনশীলতা, শৃঙ্খলাবদ্ধতা ভিত্তিতে বসবাসের জন্য যে আচরণ আমরা প্রকাশ করি তাই হচ্ছে সামাজিক আচরণ। সমাজে বসবাস করার উপযুক্ত যে আচরণ আমরা প্রদর্শন করে থাকি, প্রাণীরা প্রদর্শন করে থাকে, তাকে বলা হয় সামাজিক আচরণ বা সোশ্যাল বিহেভিয়ার। ওখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সমাজে বেঁচে থাকতে হলে বা সমাজে বাস করতে হলে একটা গুরুত্বপূর্ণ জিনিস খুবই প্রয়োজন, যেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা। পারস্পরিক সহযোগিতা বা পরাত্মিতা বা অ্যাল্ট্রুইজম বলা হয় এটা বায়োলজিক্যাল ভাষায়। সামাজিক আচরণের ক্ষেত্রে যে প্রক্রিয়ায় একই প্রজাতির কতক প্রাণী জীবনের ঝুঁকি নিয়ে বা ব্যক্তিগত বা প্রজননিক অসুবিধা ভোগ করে অপর সদস্যের কল্যাণে নিজের সময় এবং শক্তি উৎসর্গ করে তাকে বলা হয় অ্যাল্ট্রুইজম বা পারস্পরিক সহযোগিতা। তাহলে যে কতগুলো একই প্রজাতির কতগুলো প্রাণী দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে ব্যক্তিগত বিভিন্ন প্রজননিক আত্মত্যাগ করে অসুবিধা করে অপর সদস্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়, তখন এটাকে বলা হয় অ্যাল্ট্রুইজম বা পারস্পরিক সহযোগিতা। এটা আমরা বুঝতে পারছি, নিশ্চয় বুঝতে পেরেছ। এবার আসো মৌমাছির প্রকারভেদ। মৌমাছি, তাহলে এই সামাজিক আচরণটা আমরা আজকে পড়ব, মৌমাছির সামাজিক আচরণ, মৌমাছি কী সামাজিক আচরণ প্রদর্শন করে। এখানে মৌমাছি দেখা যায় তিন ধরনের, একটা হচ্ছে রানী মৌমাছি, আরেকটা হচ্ছে কর্মী মৌমাছি, একটা হচ্ছে পুরুষ মৌমাছি। আমাদের সমাজ হচ্ছে পুরুষ শাসিত সমাজ, কিন্তু মৌমাছিদের ক্ষেত্রে এই মৌমাছির বিভিন্ন মধু সংগ্রহ করা তো কর্মী মৌমাছি করে এবং বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু রানী মৌমাছি। তাহলে রানী মৌমাছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক আচরণে, এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো বিভিন্ন সম্প্রদায়ের মৌমাছিগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রানী মৌমাছি, দেখো সবার থেকে বড়ো, এটাকে রাজকীয় জেলি খাওয়ানো হয় ছোটো বয়সে, যাতে রানী হয়ে গড়ে ওঠে, সবার থেকে বড়ো হয়। আরগুলো হচ্ছে কর্মী মৌমাছি, এগুলো হচ্ছে পুরুষ মৌমাছি, এরা মানে রানী থেকে একটু ছোটো আর কর্মীগুলো আরও ছোটো। সবচেয়ে কিন্তু কাজ বেশি করে কর্মী মৌমাছিগুলো। এখন আসো মৌমাছির সামাজিক সংগঠন, সোশ্যাল স্ট্রাকচার অফ হানি বি। প্রথমে একটা কোনো একটা কাজ করতে হলে সমাজে দেখা যায়, আমাদের ক্ষেত্রেও প্রাণীর ক্ষেত্রেও কোনো একটা কাজ করতে হলে শ্রম বন্টনটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো আমাদের সমাজে যারা যে জেলে তারা মাছ ধরে, যারা শিক্ষক তারা শিক্ষকতা করে, আর যারা যার যে কাজ, শ্রম বন্টনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরকম সামাজিক যে সংগঠনের মধ্যে এদের প্রথমেই দেখা যায় এদের কাজটা ভাগ করে দেয়, কার কী কাজ, রানী মৌমাছি কী কাজ করবে, কর্মী মৌমাছি কী কাজ করবে, আবার পুরুষ মৌমাছি কী কাজ করবে। দেখো প্রথমে আসো শ্রমবন্টন, এরা কাজকে ভাগ করে দেয়। কর্মী মৌমাছি কী করে, সব মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে চাকের চাক গঠন করে। এই কর্মী মৌমাছিদের কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব কিছু, আর পুরুষ এবং রানী মৌমাছি সবগুলো ইনস্ট্রাকশন দিবে, আর পুরুষ মৌমাছিও কিছু কিছু কাজ সম্পন্ন করে, প্রজননিক কাজগুলো করে থাকে। এবার আছে খাদ্যের যোগান, খাদ্যের যোগানটাও কিন্তু এরা মিলেমিশে করে থাকে, বেশিরভাগ কর্মী মৌমাছিরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজে তো সবাই কাজ করে না, তাই না? কেউ কেউ অর্ডার করে, কেউ অর্ডার পালন করে, সবাই মিলে কিন্তু একটা সমাজ
গঠিত হয়। সবাই মিলে কাজ করলে সমাজটা সুন্দর হয়। দেখো ভাব বিনিময়, এদের মধ্যে ভাব বিনিময় করে করে কিন্তু এরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, মৌমাছির ভাব বিনিময়টা হয় নৃত্যের মাধ্যমে, এরা নৃত্যের মাধ্যমে নাচের ধরন দেখেই বোঝা যায় এরা কী ভাব প্রদর্শন করতে চাচ্ছে। অনেক সময় মৌমাছি নৃত্য প্রদর্শন করে, দেখা যায় অনেক সময় মৌচাকের আশেপাশে যে কর্মী মৌমাছিগুলো রানী একটা বড় মৌমাছির পাশে নৃত্য করছে। তাহলে এই নৃত্যের ধরন বুঝে এরা বুঝতে পারে এখন কী কাজ করতে হবে। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যরক্ষা, এটি কিন্তু কর্মী মৌমাছি করে থাকে। স্বাস্থ্যরক্ষার ব্যাপারে এরা যথেষ্ট সচেতন থাকে। প্রতিরক্ষা, প্রতিরক্ষা মানে এই যে মৌচাকটাকে মধু যেখানে হবে সেই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য প্রতিরক্ষার ব্যবস্থাও তারা করে থাকে। তারপর হচ্ছে সোয়ার্মিং ও জিনগত উন্নতি সাধন, জিনগত উন্নতি সাধন মানে মৌমাছির এই প্রজাতিকে রক্ষা করার জন্য এরা বংশবৃদ্ধির কিছু ভূমিকা পালন করে। এখানে পুরুষ মৌমাছি হয় যে ডিমগুলো, এই মৌমাছির যে ডিমগুলো থেকে অনিষিক্ত থাকে সেগুলো থেকে সৃষ্টি হয় পুরুষ মৌমাছি, আর যে নিষিক্ত ডিমগুলো থাকে ওই ডিমগুলো থেকে স্ত্রী মৌমাছি সৃষ্টি হয়। এই স্ত্রী মৌমাছিটা ছোটোবেলা থেকে কর্মীরা এই স্ত্রী মৌমাছিটার অনেক যত্ন করে থাকে, কেন একে রানী মৌমাছি হতে হবে, এই জন্য একে রাজকীয় জেলি খাওয়ানো হয়। রাজকীয় জেলি খাওয়ানোর মাধ্যমে একে পুষ্টি সাধন করে এবং রানী মৌমাছিতে পরিণত হয়। পরবর্তীতে এই মৌমাছির সমাজে এই রানী মৌমাছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কর্তৃত্ব গ্রহণ করে। তারপর দেখো জনতান্ত্রিকতা, জনতান্ত্রিকতা আছে এদের মধ্যে, মানে নিজেদের মধ্যে নিজেদের অধিকার আদায়ের যে প্রশ্ন ওইটাও কিন্তু এরা নিজেরা করে থাকে। এখন মৌমাছি অনেক সময় ঝাঁকে ঝাঁকে এক জায়গায় গেছে, হয়তো মধু সংগ্রহ করে আনছে, এদিকে পুরুষ মৌমাছি তাদের জন্য খাবারের ব্যবস্থা করছে, এরকম এদের মধ্যে জনতান্ত্রিকতা আছে। এবং উত্তরাধিকার নির্বাচন, উত্তরাধিকার নির্বাচনের ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে রানী মৌমাছি কে হবে তাহলে ওইটা নির্বাচন করে ওই রানী ওই মৌমাছিটাকেই রাজকীয় জেলে খাওয়ানো হয় এবং পরবর্তীতে এরা উত্তরাধিকার সূত্রে এদের উত্তরাধিকার সূত্রে এদের এটা পেয়ে থাকে, অধিকারটা পেয়ে থাকে। আর রানীর বিরুদ্ধে অনেক সময় বিদ্রোহ ঘোষণা করে, অনেক সময় দেখা যায় এই মৌচাকের যদি কোনো সমস্যা হয়, দেখো সব জায়গায় আছে সমাজ বিশৃঙ্খলা, অনেক সময় হয় না, যখন বিশৃঙ্খলার সৃষ্টি হয় তখন এই রানীর বিরুদ্ধে অনেক সময় রানী যে যদি কঠোর হয়ে যায় এই রানীর বিরুদ্ধে এই কর্মী মৌমাছিগুলো কী করে বিদ্রোহ ঘোষণা করে। ওইটাও কিন্তু একটা আমাদের সমাজের সাথে এই মৌমাছির সামাজিক আচরণের একটা মিল রয়েছে। এই জন্যই তোমাদের বইতে হয়তো সামাজিক আচরণ, মৌমাছির সামাজিক আচরণটা দেওয়া হয়েছে, যেহেতু আমাদের সাথে অনেকটাই মিল আছে। এবার পরবর্তীতে একটা সংগঠন দেখা যাচ্ছে চুরি ডাকাতি। চুরি ডাকাতি হয় না সমাজে, কি আমাদের ঘরে অনেক সময় চুরি হয় ডাকাতি হয়, হয় না? এই মৌমাছিদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মৌচাক থেকে কিছু কর্মী মৌমাছিতে আরেকটা মৌচাকে নিয়ে যাচ্ছে, আরেক জায়গায় নিয়ে যাচ্ছে চুরি ডাকাতি মধু নিয়ে যাচ্ছে। তাহলে এই চুরি ডাকাতিগুলো আমাদের সমাজের সাথে অত্যন্ত সম্পৃক্ত, এই জন্যই মৌমাছির সামাজিক আচরণ গুলো দেখে আসলে অনেক কিছু বোঝা যায় যে আমাদের সামাজিক আচরণের সাথে মৌমাছির সামাজিক আচরণ অনেকটাই মিল আছে। আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাচ্ছি, মৌমাছির নৃত্যটা একটু দেখাচ্ছি। দেখো এইরকম করে অনেক সময় দেখা যায় ঘুরে ঘুরে যেই নৃত্যটা প্রদর্শন করে, এটা চক্রাকার নৃত্য। আর অনেক সময় দেখা যায় এইরকম, মানে ওশেপে অনেক সময় নৃত্য থেকে বলা হয় ওয়াগল নৃত্য, দুই ধরনের নৃত্য এরা প্রদর্শন করে। এই এই নৃত্যগুলো থেকে এরা বুঝতে পারে এখন কী কাজ করতে হবে, খিদা লাগলে এক ধরনের, যখন মধু সংগ্রহ করতে যাবে তখন এক ধরনের নৃত্য এরা প্রদর্শন করে। এবার আসুন রানী পুরুষ এবং কর্মী মৌমাছির মধ্যে পার্থক্য, পার্থক্যটা আমরা একটু দেখে নিই। পার্থক্যটা এরা হচ্ছে রানী মৌমাছিগুলো হচ্ছে আকারে বড়, পুরুষ মৌমাছিটা হচ্ছে কিছুটা ছোটো আমরা চিত্রের মধ্যে দেখেছি, আর কর্মী মৌমাছিটা হচ্ছে সবচেয়ে ছোটো। আর প্রজনন হচ্ছে রানী মৌমাছি প্রজননে সক্ষম, পুরুষ মৌমাছি প্রজননে সক্ষম, কিন্তু কর্মী মৌমাছিগুলো প্রজননে অক্ষম, এরা কখনোই প্রজননে অংশগ্রহণ করতে পারে না, বংশবৃদ্ধিতে সহায়তা করতে পারে না, এরা শুধু কাজে করে যায়, রাজকে জেলি খাওয়ানো, বিভিন্ন মধু সংগ্রহ করা, চাক গঠন করা, এই কাজগুলোতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো মধু ও পরাগ সংগ্রহে অংশ নেয় না, রানী এবং পুরুষ মৌমাছি কখনোই মধু ও পরাগ সংগ্রহে অংশগ্রহণ
করে না। সমাজে কিন্তু এরকম অনেক ব্যক্তি আছে যারা কি করে, মানে কর্মীদের মধ্যে এত কাজ করে না, শুধু ইনস্ট্রাকশন দিয়ে যায় ওই কাজের মধ্যে, বাইরের কাজের মধ্যে সাইডে যায় না। অনেক সময় দেখা যায় না অনেকে সাইডে কাজ করতে যায় না। তাহলে দেখো এরা শুধু অংশ নেয়, কর্মী মৌমাছি শুধু মধু এবং পরাগ সংগ্রহে অংশ নেয়। এদের এদের ফোরামেন ফেরোমন নিঃসৃত করে, নিঃসৃত করে না এবং এরা নিঃসৃত করে। তাহলে রানী মৌমাছিটা কী কী করে, ফেরোমন নামক এক ধরনের রাসায়নিক দ্রব্য নিঃসৃত করে, যার জন্য এর শরীরটাই বড় হয় এবং রাজকীয় জেলি খাওয়ানোর ফলে কর্মীরা এরা একটা এটা একটা বড় রানী মৌমাছিতে পরিণত হয়। আয়ুষ্কাল, একটা রানী মৌমাছির আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 3 বছর, পুরুষ মৌমাছি হচ্ছে 50 থেকে 60 দিন, আর একটা কর্মী মৌমাছি বেঁচে থাকে 50 দিন। প্রতিটি মৌচাকের সংখ্যা, রানী মৌমাছির মৌচাক থাকবে একটা, একটা মৌচাকে শুধু একটি মাত্রই রানী প্রতিনিধিত্ব করবে। আর পুরুষ মৌমাছি কয়েকটা মৌচাকে যায়, রানী মৌমাছির সাথে নিষিক্তকরণ হতে শুরু করে, কয়েকটা মৌচাকে গিয়ে কাজ করে থাকে। আর কর্মী মৌমাছিটা 10 হতে 80 হাজার পর্যন্ত মৌচাকেরা কাজ করতে পারে, ঘুরে ঘুরে কর্মী মৌমাছিগুলো। তাহলে দেখা যায় অনেক অ্যাক্টিভ, অনেক কাজ করতে পারে। তাহলে এই হচ্ছে সামাজিক আচরণ মৌমাছির এই চ্যাপ্টারটা। আসলে সামাজিক আচরণ দিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। এই চ্যাপ্টার আমরা অনেক কিছু জানলাম, প্রাণীর আচরণ সম্পর্কে জানলাম, বিভিন্ন তত্ত্ব জানলাম, কীভাবে প্রতিপত্তি ক্রিয়া জানলাম, তারপর অনেক কিছু এই চ্যাপ্টার থেকে আমরা জানলাম। পরবর্তীতে এই সামাজিক আচরণ দিয়ে আমরা শেষ করব। দেখো একটা বাইরের কাজ নাও তোমরা, মৌমাছির সামাজিক আচরণের কোন বৈশিষ্ট্যগুলোর কারণে মৌমাছিকে সামাজিক জীব বলা হয় বিশ্লেষণ করো, পারবে না? তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়েছি, বৈশিষ্ট্যগুলো থেকে বোঝা যায় কোনগুলো কোনগুলো আমাদের সামাজিক আচরণের কোন বৈশিষ্ট্যগুলোর কারণে মৌমাছিকে সামাজিক জীব কেন বলা হচ্ছে। এই যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, বিভিন্ন এই যে খাদ্যের যোগান, শ্রমবণ্টন, এই বৈশিষ্ট্যগুলোর কারণেই এদেরকে সামাজিক জীব হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, অবশ্যই বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করবে। পরবর্তীতে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।